নিজেদের খেলা দেখে নিজেই হতাশ সাকিব আল হাসান বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার জন্য দেশের উইকেটকে দায়ী করছেন তিনি বিপিএল নিয়েও প্রশ্ন তুলেছেন এই অলরাউন্ডার সাকিবের মতে একশো পঞ্চাশের বেশি টার্গেট দেখলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন বাংলাদেশের ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে এসে ভারতের বিপক্ষে বাংলাদেশ কত রান করেছে সেটাই ভুলে গেছেন আল হাসান আমরা আজকে টোটাল কত করছি আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল যেহেতু আমরা জানি যে কি হচ্ছে কোন টার্গেটে আমরা ব্যাটিং করছি আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যেখানে আমরা একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক গ্রুপ পর্বের স্লো উইকেটে ভালো খেলেছে বাংলাদেশ দল কিন্তু স্পোর্টিং উইকেটে বড় দলগুলোর বিপক্ষে জয় তো দূরে থাক লড়াইও করতে পারেনি শান্ত বাহিনী এর কারণ হিসেবে বাংলাদেশের উইকেট কে দায়ী করেছেন সাকিব এটা বললাম যে ওয়ান ফর্টি ওয়ান ফিফটি খেলাটা আমরা খুব ভালো বুঝি এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আরো ইমপ্রুভ করতে হবে ওয়ান সেভেন্টি ওয়ান খেলাটা কিভাবে খেলতে হয় আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি ইভেন বিপিএল ও যখন হয় আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয় শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে ওয়ান এইটি চেস করছিল সো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান জেতাতে পারে সো ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল এখনো আছে ভারতের বিপক্ষে পঞ্চাশ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ কোন রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি এমন পারফরমেন্সে সাকিব নিজেও হতাশ আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে সাথে আমি যে যে আমরা যখন দুইটা বড় দেশের খেললাম যারা আহ হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে ডিসিপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন

মানে আমি যেটা ফিল করি আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে ইয়ে করেছি সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম এই দুইটা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয় বিশ্বকাপে যাওয়ার আগে কথা উঠেছিল হতে পারে এটা সাকিবের শেষ বিশ্বকাপ তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি আল হাসান লাস্ট কিনা যায় না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে টসে জিতেও কেন ব্যাটিং নিলেন না অধিনায়ক শান্ত ভারতের বিপক্ষে ম্যাচের শুরুতেই শান্তর একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয় টসে জিতেও কেন ব্যাটিং নিলেন না অধিনায়ক এমন প্রশ্নের জবাবে সাকিব জানান দলের ইয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ খেললে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোয়েশ্চেন মার্ক দেয় এটা খুবই নর্মাল খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাটস হাউ ইট গোজ এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যায় তো দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই আহ তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো কদিন আগে বাংলাদেশের হেড কোচ স্যান্ডিকা হাতুর সিংহে বলেছেন সুপার এট মানেই সফল এরপর যা পাওয়া যাবে তাই বোনাস কোচের এমন মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সব সময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি